এই যে ছবিটি দ্য কাউন্টার পার্ট, এটি যে ধরনের ছবি অর্থাৎ যে জাতের ছবি, এটাকে আমরা হয়তো বড় অর্থে বলতে গেলে সাইকো থ্রিলার বলবো, কিন্তু আমার এটা দেখে যেটা মনে হলো যে এটা সাইকো থ্রিলারের যে গন্ডি, সেই গন্ডিকেও ছাড়িয়ে একটা অন্য কিছু বার্তা নিয়ে আমাদের কাছে আসার চেষ্টা করেছে এবং সেটা যথেষ্টই সফলভাবে আমাদের কাছে অবধি এসেছে। সিনেমাটোগ্রাফি, মিউজিক, শর্ট ডিভিশন, অন্যান্য যারা টেকনিক্যাল অ্যাসপেক্ট একটা ছবিতে থাকা দরকার সেইগুলো যথেষ্ট যত্নের সাথে করা হয়েছে এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভেঞ্চার সেটা যে এই রকম যত্ন নিয়ে করা হয়েছে প্যান্ডেমিকের সময়ে স্বল্প রিসোর্স এবং নিজেদের মধ্যে নিজেরা বন্ধু বান্ধবরা মিলে যে জিনিসটা করে ওঠা গেছে সেটা অবশ্যই প্রশংসাযোগ্য এবং আশা করব এই প্যান্ডোরাস রিল এবং এই এই প্যান্ডোরাস রিলের সাথে যুক্ত কলাকুশলীরা, কাউন্টার পার্ট ছবির সাথে যুক্ত কলাকুশলীরা ভবিষ্যতে আরও ভালো কাজ করবে এবং এই ছবিটাকেই আরও বড় আকারে নিয়ে আসার এদের যে পরিকল্পনা সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আমি অপেক্ষা করব সেই ছবিটি দেখার। আপনারা অপেক্ষা করবেন এবং আপনারাও সুযোগ পেলে সেই ছবিটি দেখে নেবেন। ধন্যবাদ। নমস্কার, আমি মানস, মানস চক্রবর্তী। অভিনন্দনের আজকের এই কাউন্টার পার্ট, এই শর্ট ফিল্মটি আমরা দেখলাম এখানে, এটা অভিনন্দনের ঘরানারই ছবি। তার কারণ অভিনন্দনের এর আগে কিশোর রহস্য বা তার পরের যে কটা শর্ট ফিল্ম হয়েছে তা খুব ওতপ্রোতভাবে তার সাথে আমি ছিলাম, খুব কাছ থেকে দেখেছি প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা এলিমেন্ট, সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে মিউজিক, তার প্রত্যেকটা চিত্রবিন্যাস, প্রত্যেকটা দৃশ্যবিন্যাস খুব আন্তরিকভাবে তৈরি করার যে দক্ষতা সেটা আমরা আজকে এখানে দেখলাম। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমাদের যে একটা ডাইমেনশন, সাইকোলজিক্যাল ডাইমেনশনটাকে ভিজুয়ালাইজ করানোর যে ক্ষমতা সেটা একমাত্র অভিনন্দনের এই দক্ষতাতেই আমরা দেখতে পাই। এখানে সাউন্ড, সিনেমাটোগ্রাফি, ভিডিওগ্রাফি সব কিছুই রয়েছে কিন্তু সব কিছু ছাপিয়ে একটা ঘরানা বা একটা ছাপ ঘটে আসে, এটাই একটা শর্ট ফিল্মের সবথেকে বড় পাওনা বলে আমার মনে হয়। জাস্ট একটা শর্ট ফিল্ম থেকে বেরোলাম, একটা কাউন্টার পার্ট অ্যাডোরারিসের ফিল্ম, একটা সিনেমা দেখে এই মুহূর্তে বলা যায় না, বা সত্যি কথা বিষয়বস্তু যেটা ছিল এখন স্পিচলেস হয়ে আছে, মানে মাথার মধ্যে জিনিসগুলো চলছে। একটা কথা শুধু বলবো যে বর্তমান ব্যস্ততার সময় কারোর কাছে সময় নেই যে অনেকক্ষণ বসে বিষয়বস্তু দেখা, ভাবা। তো এই সিনেমাটা যেটা আমার কাছে সবথেকে প্লাস পয়েন্ট মনে হয়েছে, এত এনগেজিং একটা সিঙ্গেল টাইমের জন্য, 15 মিনিটের ফিল্মটা, শর্ট ফিল্মটা একটা সিঙ্গেল টাইমের জন্য আমার চোখ এবং মন সরেনি। এবং লাস্টে যে সারপ্রাইজটা ছিল সেটা জাস্ট অসাধারণ। আর একটা কথা বলবো যেটা এই সিনেমার আমার মনে হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট বা যেটার জন্য বেশি ভালো লাগে সেটা হচ্ছে সাউন্ড ডিজাইন, অসাধারণ। আর অবশ্যই কালার খুব ভালো। থ্যাংক ইউ। আমার ব্যাপারটা খুবই ভালো লেগেছে, মানে অ্যাক্টিং, স্ক্রিন প্লে, ডিরেকশন, এভরিথিং ইজ কোয়াইট গুড, অ্যান্ড দ্য ওয়ার্ক, ক্যামেরা ওয়ার্ক ইজ ভেরি গুড, অ্যান্ড দ্য সাউন্ড ডিজাইন ইজ অলসো ভেরি গুড। দ্য ইম্পর্টেন্ট থিং ইজ ইটস নট ওভারলি টোল্ড অ্যান্ড ইটস নট লেস টোল্ড, ইট পারফেক্টলি হিটস দ্য স্পট। So that's why as a short film, I think because short film is like short stories, the less you tell, the more you. So I think this is very, very, very good. It's very well fits the spot. And so I really liked it. I would really like to see the whole picture, the big picture. I'd really like to wait and watch that. নমস্কার, আমি অরুণাভ, অরুণাভ গঙ্গোপাধ্যায়। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। আজকে কাউন্টার পার্টির স্ক্রিনিংয়ে আমি এসেছিলাম কারণ অভিনন্দন, আমার অভিনন্দন অনেকের জন্যই আমার বন্ধুর সঙ্গে। তো ছবিটা যদিও আমি আগে দেখেছি, সেটা কীভাবে দেখেছি আমি বলবো না, কিন্তু আজকে বড় পর্দায় দেখার, যে কোনো ছবি দেখার কিন্তু একটা আলাদা ফিলিং থাকে। তো সেইটা দেখতে, মানে সেইটা ফিল করতে এসেছিলাম, তো সেটা যথেষ্টই ভালো আমার এক্সপিরিয়েন্স হলো।
এবং ছবির গল্প নিয়ে তো আমার আলাদা করে কিছু বলার নেই, কারণ এইটা বিশেষ অভিনন্দন বলেইছে অলরেডি, অনেক জায়গাতেই বলেছে, তো আমার সেটা কিছু বলার নেই। আমি শুধু এইটুকুনি বলবো যে ছবিটা অত্যন্ত ওয়েল মেড এবং ওয়েল ক্রাফটেড, ক্রাফট সিনেমা ক্রাফট যেটাকে আমরা যেটা বলতে যেটা বুঝি সেটাই সিনেমাতে কিন্তু সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু করা যায় সেটা আমি প্রায় বলবো না, আমি বলবো প্রায় পুরোটাই করা সম্ভব হয়েছে এবং অত্যন্ত ভালো তার গ্রাফিং, তার অনির্বাণের ক্যামেরার কাজ অত্যন্ত ভালো। বলাই বাহুল্য এসআইটিআই পাস আউট একজন স্টুডেন্ট এবং অভিনন্দনের যে এই যে ডার্ক সাইকোলজিক্যাল হিউম্যান সাইকোলজিক্যাল ব্যাপার নিয়ে ওর যে একটা আগ্রহ এবং ওর যে কী বলবো যে ওর একটা গ্রিপ বলা যায় সাবজেক্টের উপর আছে, সেটার এই সিনেমাটা দেখলেই বোঝা যায়, তার রাইটিংয়ে এটা কিন্তু ফুটে উঠেছে, সেটা যে কেউ দেখলেই বুঝবেন। তাই মানে তার ফ্রেমিং, তার কম্পোজিশন, তার ক্যামেরা মুভমেন্টের যে কোরিওগ্রাফি সবটাই অত্যন্ত সুচারুভাবে হয়েছে, মানে করা গেছে সীমিত সামর্থ্যের মধ্যে। সাউন্ড নবনীল আমার অত্যন্ত ভালো, খুবই ভালো হয়েছে সেই ছবির শব্দ, সব মিলিয়ে একটা খুবই ভালো অভিজ্ঞতা আমার।